প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন ইসলাম ধর্মের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর বাংলা ভাষণ ইসলাম ধর্ম পৃষ্ঠা 14 পৃষ্ঠা শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা গত ক্লাসে ইমানের 7টি বিষয়ের মধ্যে 4টি পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে ইমানের পঞ্চম বিষয়, শেষ দিবসে বিশ্বাস, পৃষ্ঠা হচ্ছে 14 পৃষ্ঠা। সবাই দেখো, ইমানের পঞ্চম বিষয় হচ্ছে শেষ দিবসে বিশ্বাস। এটি হচ্ছে যে 14 পৃষ্ঠা 5 নম্বর, ইমানের পঞ্চম বিশ্বাস। শেষ দিবসে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস। আমরা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকি না, এই জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমাদের যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে, সকল প্রাণীরই মৃত্যু আছে। যার জীবন আছে তার কি মৃত্যু আছে? আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের মৃত্যুর পর জীবনকে বলা হয় আখিরাত। আখিরাত মানে হলো পরকাল। মৃত্যুর পরেই এই জীবন শুরু হয়। মৃত্যুর পরেই কি হয়? এই জীবন শুরু হয়। কবর, হাসর, জান্নাত, জাহান্নাম এসবই আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত। কবর, কেয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এসব কি আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত? আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জীবন অনন্তকালের। আল্লাহ বলেন, এই দুনিয়ায় জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস। ইমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস যেমন জরুরি, আখিরাত বা শেষ দিবসে বিশ্বাসও কি তেমনি জরুরি। দুনিয়ায় যে কোনো যে যেমন কাজ করবে আখিরাতে তেমনি ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে, মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। শেষ দিবস বা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি তার কাজকর্মে সতর্ক হয়, পুরস্কারের আশায় ভালো কাজ করে, আর শান্তির শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে কি বিরত থাকে। এতে তার নৈতিক চরিত্র উন্নত হয়। আর কবি এই জন্যই যথার্থই বলেছেন, দুনিয়াটা আখিরাতের খামার বাড়ি ভাই, ভবের হাটের ক্ষেত খামারে ফসল ফলান চাই। এই ফসলের নেই কজুরি, এক কণা তার হয় না চুরি, হিসাব লেখেন দুই মুহুরি সদা সর্বদাই। অচিন দেশের যাত্রী সবাই, টার্মিনালে ক্ষণিকের ঠাই, কখন যে হায় ঘন্টা বাজে ঘড়ির সময় হলে। ঠিক আছে, এটা হচ্ছে যে কবি বলেছে ইমানের পঞ্চম বিষয়ের উপরে একটা কবিতা, শেষ দিবসে বিশ্বাস। ইমানের ষষ্ঠ বিষয় হচ্ছে যে তকদিরের উপর বিশ্বাস, পৃষ্ঠা 15। তকদিরে বিশ্বাস, তকদির মানে হচ্ছে ভাগ্য। আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী হচ্ছে আল্লাহ তাআলা।
আমাদের জীবনে যা ঘটে যা হয় সবই হয় আল্লাহর নির্ধারিত হুকুমে। এই নির্ধারিত হুকুমকে বলে তকদির। আমাদের ভাগ্যে কী আছে আমরা তা জানি না। আমরা চেষ্টা করব, কাজ করে যাব আর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করব। সফল হলে শুকর করব আর বিফল হলে সবর করব, তকদির বলে মেনে নিব। তকদিরে বিশ্বাস মানুষকে অলস করে না, আশায় উজ্জীবিত করে। ঠিক আছে, অর্থাৎ আমরা তকদিরের উপর বিশ্বাস করব, আর কারণ আমাদের তকদির নিয়ন্ত্রণকারীকে আল্লাহ তাআলা। জীবনে যাই ঘটে সবে আল্লাহর নির্ধারিত হুকুমে ঘটে, ভালো হলো আল্লাহর হুকুমে, খারাপ হলো আল্লাহর হুকুমে। ভালো হলে শুক্রিয়া আদায় করবো, খারাপ হলে আমরা ধৈর্য ধরবো, সবর করব, তকদিরকে মেনে নিব এবং বিশ্বাস করে, তকদিরকে বিশ্বাস করে অলস করব না, অলসতা করব না, আশায় উজ্জীবিত হব। ইমানের সপ্তম বিষয় ১৬ পৃষ্ঠা। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস, সেটা হচ্ছে ১৬ পৃষ্ঠা। ইমানের সপ্তম বিষয় হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যু আমাদের শেষ কথা নয়, ইহকালে আমরা যেসব কাজ করি তার জবাবদিহি করতে হবে পরকালে। সকলকে আবার জীবিত করে হাশরের ময়দানে উঠানো হবে, সেখানে হিসাব নিকাশ সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার করা হবে। বিচারক হবেন মহান আল্লাহ। ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে। জান্নাত হলো পরম সুখের স্থান। যারা পাপ করবে, খারাপ কাজ করবে, তাদের শাস্তির জন্য নিক্ষেপ করা হবে জাহান্নামে। জাহান্নাম হলো চরম দুঃখ, কষ্ট ও ভীষণ শাস্তির স্থান। পুনরুত্থানে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে, পুরস্কারের আশায় সৎকর্মশীল করে তোলে, আর শাস্তির ভয়ে বন্ধ কাজ থেকে বিরত থাকে। এতে নৈতিক চরিত্র উন্নত হয়। আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ বলে বিশ্বাস করব, আল্লাহর ফেরেশতাগণে বিশ্বাস করব, আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করব, শেষ দিবসে বিশ্বাস করব, তকদিরে বিশ্বাস করব, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করব, আখিরাতে পুরস্কারের আশায় ভালো কাজ করব, আখিরাতে শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকব, আমাদের নৈতিক চরিত্র কি উন্নত করব। এটা পৃষ্ঠা ১৬ পৃষ্ঠায় আছে। তাহলে পরিকল্পিতভাবে কাজ আছে তোমাদের। শিক্ষার্থীরা ইমানে মুফাসসালের অর্থ সুন্দর করে খাতায় লিখবে। শিক্ষার্থীরা চারজন প্রধান ফেরেশতার নাম ও তাদের কাজ খাতায় লিখবে। শিক্ষার্থীরা ১০ জন নবী রাসূলের নাম খাতায় লিখবে। এটা তোমাদের পরিকল্পিত কাজ। এরপরে দেখো বহুনির্বাচনী প্রশ্ন, ইমান অর্থ কি? ইমান অর্থ বিশ্বাস। আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। নৈবিত্তিক প্রশ্ন,
বিশ্বাস, দুই আল্লাহ, তিন চার শান্তি, এটা হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত, পাঁচের পরে ছয়, আচ্ছা ছয় আবার লিখতেছি, এটা হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত। বহুনির্বাচনী সতেরো পৃষ্ঠা, একের উত্তর হবে বিশ্বাস, দুইয়ের উত্তর হবে আল্লাহ, তিনের উত্তর হবে আল্লাহ, চারের উত্তর হবে সর্বশক্তিমান, পাঁচের উত্তর হবে শান্তি, ছয়ের উত্তর হবে সাক্ষ্য দেওয়া, সাতের উত্তর হবে সংক্ষিপ্ত বিশ্বাস। সাত ছয় সাক্ষ্য দেওয়া, দেওয়া সাত হচ্ছে যে সংক্ষিপ্ত বিশ্বাস, আট সাতটি, নয় জিব্রাইল আলাইহিসসালাম, তাহলে তারপরে ছয়ের উত্তর হচ্ছে সাক্ষ্য দেওয়া, সাতের উত্তর হচ্ছে যে সংক্ষিপ্ত বিশ্বাস, আটের উত্তর হচ্ছে ষাটটি, নয়ের উত্তর হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম, দশের উত্তর হচ্ছে কি চারখানা। ঠিক আছে, তাহলে আমি নৈমিত্তিক প্রশ্নগুলো উত্তরগুলো রেডি করে দিলাম, আর তোমাদের সামনে যে অনলাইন পরীক্ষা হবে সেটাতে নৈমিত্তিক প্রশ্ন আসবে, এখান থেকেও আসতে পারে, বইয়ের ভিতর থেকেও আসতে পারে। তোমরা একটু ভালো করে বইটা ভালো করে পড়ে নিবা, তাহলে আশা করি পরীক্ষায় সুন্দর করে উত্তর করতে পারবা। আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি ইসলাম ধর্মের অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।